শুভ সকাল সবাইকে। আজকে আমরা পড়ছিলাম আমাদের সর্বশেষ লেকচার, অর্থাৎ টেকনিক্যাল টেক্সটাইল, সেটি হচ্ছে টেক্সটাইল রেইনফোর্স কম্পোজিট ম্যাটেরিয়াল লেকচার 9। আশা করি তোমরা সবাই এই লেকচার সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছো যে আমরা কি বলতে চাচ্ছি। প্রথমত আমাদের সেটা ছিল যে কম্পোজিট কাকে বলে। আমরা দেখতে পাচ্ছি যে দুই বা ততোধিক ম্যাটেরিয়ালের সমন্বয়ে গঠিত হচ্ছে দুটি ডিফারেন্ট টাইপ ম্যাটেরিয়াল। তো সেখানে একটাকে বলা হচ্ছে রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল, আর একটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল। এই দুটো ম্যাটেরিয়ালের কম্পোনেন্টস এ সাধারণত আমাদের কম্পোজিট ম্যাটেরিয়ালটা তৈরি হচ্ছে। তো এর সাথে চাইলে আরো অন্যান্য এডিটিভস বা অন্যান্য ম্যাটেরিয়াল ইউজ করা যায়, তবে প্রধান দুটি ম্যাটেরিয়াল হচ্ছে এই দুটি। তো কম্পোজিট, কম্পোজিশন অফ কম্পোজিট, এখানে বলে রাখি যে এখানে আমরা ম্যাট্রিক্স ম্যাটেরিয়ালেও কিন্তু মিক্স করতে পারি, অথবা আমাদের যে রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল রয়েছে সেখানেও কিন্তু আমরা মিক্স করতে পারি। যেমন একটা কাপড় বানালাম, সেটা যদি সিভিসি ব্ল্যান্ড হয়, সেই কাপড়ের যদি কম্পোজিট তৈরি করি, তাহলে সেটি কিন্তু রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সেটি কিন্তু ভিন্নতা থাকলো। তো কম্পোজিশন অফ ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল, এখানে দেখা যাচ্ছে যে দুটো জিনিসের সমন্বয়ে নতুন একটা জিনিস সৃষ্টি হচ্ছে। সেখানে দুটো জিনিসের যে বৈশিষ্ট্যগুলি ছিল সেগুলো নতুন একটা জিনিসে গিয়ে একটা নতুন বৈশিষ্ট্য প্রকাশ করছে। তার ওরিয়েন্টেশন গুলো ছিল এখানে ম্যাটেরিয়ালস অফ কম্পোজিট, সেটি আমরা জানি কি কি লাগছে। রেজিন, যেটি ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল নামে পরিচিত, সেই ম্যাট্রিক্স ম্যাটেরিয়ালের ভিতরে এপক্সি ছিল, পলিস্টার, পলিউরেথন, অ্যাক্রাইলিক ইত্যাদি অনেক কিছুই থাকতে পারে। রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়ালের ভিতরে ফেব্রিক, ফাইবার ইত্যাদি হতে পারে, সেখানে গ্লাস, কার্বন ইত্যাদি, যেমন আমরা বিল্ডিং এ বা ক্রিয়াতে রড দিই। ম্যাটেরিয়ালস অফ কম্পোজিটস, যেটাকে আমরা অ্যাডিটিভস অ্যান্ড ফিলার বলছি, কোর চাইলে দিতে পারি, সার্ফেস ফিনিশিং এজেন্টস দিতে পারি, এছাড়াও মোল্ড রিলিজিং এজেন্ট, ক্লিনার, সিলার, হার্ডেনার ইত্যাদি রয়েছে। সাম ফর্মস অফ কম্পোজিট, আমরা যদি কিছু কম্পোজিট ফর্ম দেখি সেগুলোকে আমরা বলছি যে উড, প্লাইউড, কনক্রিট, ফাইবার গ্লাস, সিআরপি, জুট, টিন, যেটি ইত্যাদি। প্রপার্টিস আমরা দেখেছি যে ফার্দার বেটার দ্যান দেয়ার মাদার ম্যাটেরিয়াল, অর্থাৎ অরিজিনাল যে ম্যাটেরিয়ালগুলো ছিল যাদের সমন্বয়ে নতুন একটা ম্যাটার তৈরি হলো, সেই মাদার ম্যাটেরিয়ালের থেকে এরা অনেক বেশি শক্তিশালী, এবং শক্তিশালী বলবো না, অন্যান্য দিক থেকে কিন্তু অ্যাডভান্স। আমরা দেখেছিলাম হিস্টোরি, প্রাচীনকাল থেকে মাটির ঘর থেকে শুরু হয়েছিল, তারপর মঙ্গোলিয়ানরা তাদের যে তীর চালানোর জন্য ধনুক তৈরি করেছিল, তারপর পলিমারের উদ্ভব হলো, পলিমার রেজিনের উদ্ভব হলো, সেটা দিয়ে ফাইবার বোট তৈরি করা হলো, তারপরে সেটি থেকে গাড়ির যন্ত্রাংশ ইত্যাদি তৈরি করা শুরু হলো, তারপর সেটি অটোমোবাইল ইন্ডাস্ট্রি, বিশেষ করে গাড়ি, এরোপ্লেন বা এই সমস্ত জায়গায় জায়গা দখল করে নিল, এবং আজকাল কিন্তু চারিদিকে ব্যবহৃত হচ্ছে। এবং সামনে আরো যে ফিউচার কনস্ট্রাকশন, বড় বিল্ডিং, ট্রেন বা এই ধরনের ক্ষেত্রে চিন্তা করা হচ্ছে। ছেলে হিস্ট্রি আমরা যেটা দেখেছি, এরপরে যদি আমরা ক্লাসিফিকেশনে চলে যাই, দুটি ক্লাসিফিকেশন করছি, একটা পলিমারের উপর বেস করে, আর একটা হচ্ছে ফাইবার রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল উপর বেস করে। পলিমারের উপর বেস করে যে ক্লাসিফিকেশনটা করছি সেটি আমরা দেখতে পাচ্ছি যে কি পলিমার, যেমন পলিমার ম্যাট্রিক্স, অর্থাৎ পলিমারটা ম্যাট্রিক্সটা কি ধরনের, ইপক্সি, পলিস্টার, নাইলন, অর্থাৎ সেটি অথবা সিরামিক হতে পারে অথবা মেটাল হতে পারে। আবার রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়ালের ভিতরে শর্ট ও লং ফাইবার, ইয়ান, ফেব্রিক কম্পোজিটস ইত্যাদি। তাহলে পলিমার ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল কম্পোজিট যদি আমরা বলি, অন দ্য বেসিস অফ পলিমার ম্যাট্রিক্সটাকে আবার দুই ভাগে ভাগ করছি, থার্মোপ্লাস্টিক অ্যান্ড থার্মোসেট, খুব বেশি প্রচলিত সেটি হচ্ছে থার্মোসেট। ওকে, তারপরে যদি আমরা বলি সেটি হচ্ছে যে পলিমার ম্যাট্রিক্স আমরা দেখেছি, তারপর ফাইবার রেইনফোর্স প্লাস্টিক, FRP বা FRC হতে পারে, গ্লাস ফাইবার ইত্যাদি। সিরামিক্স ম্যাট্রিক্স এর ক্ষেত্রে দেখেছি আমরা, মেটাল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে দেখেছি কি কি দিয়ে তৈরি করা হচ্ছে এই। তারপরে ছিল ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ দ্য রেইনফোর্সমেন্ট, একটা ছিল লেমিনেট কম্পোজিট, একটা 3D কম্পোজিট। লেমিনেট কম্পোজিটটা ছিল নর্মাল ইয়ান অথবা ফেব্রিকের ওয়ান প্লাই, প্লাই প্লাই করে সেটাকে আমরা যখন জুড়ে দিচ্ছি তখন সেটা 3D যেটা ছিল সেটি হচ্ছে যে সেটি 3D স্ট্রাকচারে তৈরি হচ্ছে। তো এখানে তার কিছু আমরা থ্রি ডাইমেনশনাল টেক্সটাইল ক্লাসিফিকেশন ছিল যে কোনটা দিয়ে কি তৈরি করা যাচ্ছে। তো সেখানে আমরা পড়েছি ওভেন রেইনফোর্স কম্পোজিট, যেখানে ওভেন ফেব্রিক থেকে আমরা তৈরি করছি। তারপর ছিল 3D ওভেন রেইনফোর্স ফেব্রিক, নিটেড রেইনফোর্স কম্পোজিট, অর্থাৎ নিজের ফেব্রিক থেকেও তৈরি করা যাচ্ছে 3D নিটেড। তারপর ছিল ব্রেইডেড, যেটি দিয়ে আমরা বলছি যে পিলার বা কলাম, ওই যে আমরা টিনের ঘরে যেগুলো দেই, কি দেই, অ্যাঙ্গেল দা অথবা লাইক লোহার যেগুলো দেই রড, সেগুলো তৈরি করা যাচ্ছে। ব্রেইডেড নানা প্রকার হতে পারে, আমাদের যে মাথায় বেনি গাছি সেটা ব্রেইডেড, মনে রাখবে এরকম।
এরপরে ছিল রিস্টিচ ফেব্রিক রেনফোর্স কম্পোজিট, সেগুলো অনেকগুলো ফেব্রিক প্লাই করে কাঁচা সেলাইয়ের মতো একত্রিত সেলাই করে আমরা কিন্তু করতে পারি। আর সেটির কনস্ট্রাকশনটা আমরা দেখতে পাচ্ছি যে একটা প্লাই আর একটা প্লাইয়ের সাথে বিভিন্ন ডিগ্রি কোণে অবস্থান করছে, কোনোটা 90, কোনোটা +45, কোনোটা -45, কোনোটা 0 ডিগ্রি ইত্যাদি, তারপর সেটাকে স্টিচ করা হচ্ছে। ওকে, এছাড়াও আমাদের যেটা লেমিনার কম্পোজিট ছিল, স্যান্ডউইচ কম্পোজিট ছিল, হানিকম স্যান্ডউইচ স্ট্রাকচার ছিল। আমরা আজকে পড়ব এইখানে, আমরা একটু রিভিউ করে নিলাম আগে কি কি দেখেছিলাম সেগুলো। এখন আজকে যেটি আমরা দেখব সেটি হচ্ছে যে এইখানে, এক মিনিট, আজকে যেটি আমরা দেখব সেটি হচ্ছে কম্পোজিট ম্যানুফ্যাকচারিং প্রসেস। এটা আমরা কিভাবে করব, অর্থাৎ কম্পোজিট ম্যানুফ্যাকচারিংটা কিভাবে করব, জুমিলিংকে অ্যাটেন্ডেন্স ডিং লওয়া হয়েছে। অর্থাৎ এটি তৈরি করার জন্য আমাদের তিনটি প্রসেস এখানে আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল ওপেন মোল্ডিং, ক্লোজ মোল্ডিং অ্যান্ড কাস্ট পলিমার মোল্ডিং। মোল্ড সম্পর্কে যদি একটি ধারণা দেই, আমরা ডাইস বা ছাঁচ বলে থাকি, যে বিশেষ করে মাটির একটা পা, মনে করে এটা একটা রাবারের ছাঁচ অথবা মাটির ছাঁচ এরকম। তো এখানে যখন কোনো কিছু দিয়ে ফিল আপ করে দিব তখন এটা এরকম হবে। অর্থাৎ আমরা যে পিঠা তৈরি করি তাহলে কি করি, এরকম আমাদের প্লাস্টিকে দিয়ে থাকে না, তার ভিতরে যখন ঢুকিয়ে প্রেস করি তখন সেটা সেই শেপ। তো মোল্ডিংটাও ঠিক সেটাকে, অর্থাৎ মোল্ডটাকে আমরা সেটা বলছি, অর্থাৎ যেখানে তৈরি করব সেটা কিরকম হবে সেটা বলা হচ্ছে। যে ওপেন মোল্ড হতে পারে, ক্লোজ মোল্ড হতে পারে, কাস্ট পলিমার মোল্ডিং হতে পারে। ওপেন হতে পারে অর্থাৎ চারিদিকে খোলা, ক্লোজ হতে পারে সেটি চারিদিকে বন্ধ, আবার কাস্ট পলিমার মোল্ডিং হতে পারে। তো চলো এগুলো কি জিনিস একটু দেখে নিই আমরা। প্রথমে আসছে যে ওপেন মোল্ডিং, এখানে ছবি দেখা যাচ্ছে অবশ্য, যে ওপেন শব্দটি কি বোঝাচ্ছে, বলা আছে ইন ওপেন মোল্ডিং র মেটেরিয়াল রেজিন এন্ড ফাইবার রিইনফোর্সমেন্ট আর এক্সপোজ টু এয়ার এস দেয়ার কিউর অর হার্ডেন, মানে বাতাসে ছেড়ে দেওয়া হয়। ওপেন মোল্ডিং ইউটিলাইজ ডিফারেন্ট প্রসেস ইনক্লুডিং হ্যান্ড লে আপ, স্প্রে, কাস্টিং অ্যান্ড ফিলামেন্ট উইন্ডিং এক্সেট্রা। তাহলে এখানে যখন আমরা এক্সপোজ করছি বা তৈরি করছি আমাদের কম্পোজিটটা, তখন সেটা কি হচ্ছে, বাতাসেই হার্ড হচ্ছে বা বাতাসে আমরা উন্মুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, ভালো কথা। তো সেগুলোর অনেকগুলো মেথড আমরা দেখেছি, তো সেগুলো একটু দেখি আমরা। প্রথমে বলা হচ্ছে যে হ্যান্ড ক্লে অ্যাপ। হ্যান্ড ক্লে অ্যাপটা কি বলা হচ্ছে, হ্যান্ড ক্লে অ্যাপ ইজ দ্য মোস্ট কমন অ্যান্ড লেস্ট এক্সপেন্সিভ ওপেন মোল্ডিং মেথড বিকজ ইট ইস রিকোয়ার্স দ্য লেস্ট অ্যামাউন্ট অফ ইকুইপমেন্ট। Fiber reinforcement placed by hand in a mold and the resin are applied with a brush or roller, and this process is to make the both large and small items including boards, storage tank, tubs, shower, etc. এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একটা বাথটবের কি করা হচ্ছে, এরকম একটা ফর্মা রয়েছে অর্থাৎ একটা ডায়াস রয়েছে বা যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলবো মোল্ড রয়েছে, সেই মোল্ডের উপরে রেজিন এবং ফাইবার গুলো মিক্স করে চারপাশে লাগিয়ে দেওয়া হচ্ছে। এই রকম ঘটনাটা ঘটনাটা মনে করে এটা একটা পাত্র, তো এর চারপাশে যখন তুমি ফাইবার এবং রেজিন দিয়ে একটা লেয়ার তৈরি করবা তাহলে কি হবে, এটা আরেকটা লেয়ার হয়ে গেল, এবং এটাকে যখন আলাদা করবা তখন নিচের লেয়ারটা ফিনিশিং থাকবে, তাই না? তখন কিন্তু নিচের লেয়ারটা ফিনিশিং থাকছে, সেটাকে বলা হচ্ছে হ্যান্ড লেয়ার। তাহলে হাত দিয়ে এটা প্রেস করে দিচ্ছে, তাহলে যেরকম দেব সেরকমই হবে। আমরা যেমন ফাইবার বোর্ড তৈরি করি, নৌকা তৈরি করি, ওগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের হ্যান্ড লে আপ মেথডটা ইউজ করি। তোমরা কি বুঝতে পেরেছো, জাস্ট আমরা যে শেপটা তৈরি করতে চাই সেই শেপটার উপরে, অর্থাৎ নিচেরটা ফিনিশিং হবে, ঠিক আছে, এটা ফিনিশিং হবে, উপরেরটা আমরা লাগিয়ে দিচ্ছি, যেটাকে আমরা হ্যান্ড লে আপ মেথড বলছি, হাত দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? ওকে, এগুলোর ভিডিও দেখাতে পারলে ভালো হতো প্রত্যেকটা, তাহলে তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হতো। হ্যান্ড লেয়ারের যদি আরেকটু ছবি দেখাই আমি, বলা হচ্ছে যে রেজিন রোলার, কম্পোজিট লেমিনেট পলিমার রেজিন রিইনফোর্সমেন্ট রিলিজ জেল ওরা ইউজ করছে, যেটাকে আমরা বলছি এটা মোল্ড। এখন এটাকে বানালে এরকম হবে, আমরা জাস্ট প্লেন তৈরি করতে পারি এবং ফেব্রিকটা দিয়ে রেজিন যদি টেনে দেই তাহলে এটা প্লেন হবে, এটাকে যদি এরকম ভাঁজ করে দেই তাহলে সেটা ভাঁজ হবে, ঠিক আছে, সেজন্য সেটাকে হ্যান্ড লেয়ার বলছে। এটা সবচেয়ে সহজ মেথড, এবং যেহেতু ইনস্ট্রুমেন্ট না থাকার কারণে হাইলি আমরা সেটা সাধারণত এটাই করে থাকি।
এরপরে আসি স্প্রে মেথড অফ কম্পোজিট ম্যানুফ্যাকচারিং। স্প্রে মেথড দিয়ে নাম শুনে বুঝতে পারছো, হচ্ছে স্প্রে ইজ দ্য সিমিলার হ্যান্ডলিয়ার মেথড বাট ইউজ স্পেশাল ইকুইপমেন্ট, মোস্ট নোটেবলি চপার গান টু কাট দ্য রেইনফোর্সমেন্ট মেটেরিয়াল ইন্টু শর্ট ফাইবার্স, অ্যাড দ্যাম ইন্টু রেজিন অ্যান্ড ডিপোজিট দ্য মিক্সার অন দ্য মোল্ডিং সার্ফেস। এন্ড স্প্রে ইজ মোর অটোমেটেড দ্যান হ্যান্ডলিয়ার অ্যান্ড ইট ইজ টিপিক্যালি ইউজ টু প্রোডিউস লার্জ কোয়ান্টিটিস। তো যখন হাত দিয়ে আসলে তত কতগুলা করবা, তখন সাধারণত এই ধরনের স্প্রে মেথড চলে আসে। একইভাবে স্প্রে মেথডও কি করা হচ্ছে, আমাদের যে ফাইবার গুলো রয়েছে সেগুলো ছোট 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 করে চপ করা হচ্ছে। চপ করার পর সেই ফাইবার গুলো এবং পলিমার রেজিন সহ একটা স্প্রে গানের মাধ্যমে আমাদের যে মোল্ড রয়েছে সেই মোল্ডের উপর স্প্রে করা হচ্ছে। তো আমরা যে মোল্ডটা একটু আগে দেখলাম যে এটা একটা ডিশের মোল বা নৌকার মোল, তাহলে এর উপরে আমরা কি করছি, হাত দিয়ে লেপে দিচ্ছি ফাইবার গুলো আর রেজিন গুলো। তো এখন যদি আমরা এটাকে দ্রুত গতি সম্পন্ন করতে স্প্রে করি, তাহলে সেটি ফাস্টার হবে। ওকে, যখন আমরা স্প্রে এর মাধ্যমে করছি তখন সেটাকে আমরা স্প্রে মেথড বলছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজিন অ্যাপ্লাই করা হচ্ছে, ক্যাটালিস্ট, চপ, স্প্রে গান, রোলার, স্প্রে করার পর রোলার দিয়ে স্টেলের ইয়ে করে দেওয়া হচ্ছে, যেমন রিলিজ এজেন্ট। দেখো মোল্ডে সবসময় কিন্তু তার একটা রিলিজ এজেন্ট ইউজ করছে, নাহলে খুলবে কিভাবে। রেজিন জেল কোট রেইনফোর্সমেন্ট এজেন্ট, তো এই জেল কোট দেওয়া যেতে পারে, সেটিতে আমাদের যে সারফেসটা রয়েছে সেই সারফেসটা সুন্দর হবে। ওকে, এটি স্প্রে মেথড। তারপরে হচ্ছে যে আমরা যদি আসি ফিলামেন্ট উইন্ডিং মেথড, ফিলামেন্ট উইন্ডিং মেথডটা কি বলা হচ্ছে, খুবই সহজ। আমরা দেখতে পাচ্ছি যে ফিলামেন্ট উইন্ডিং ইজ এন অটোমেটিক প্রসেস দ্যাট অ্যাপ্লাইজ রেজিন স্যাচুরেটেড কন্টিনিউস স্ট্যান্ড অফ ফাইবার পলিমার রেইনফোর্সমেন্ট ওভার এ রোটেটিং সিলিন্ডারিকাল মোল্ড, অ্যান্ড ইট ইজ ইউজ ফর ক্রিয়েটিং হলো প্রোডাক্টস লাইক রকেট, মোটর কাস্টিং, ক্যাসিং, পাইপস, স্ট্যাক্স, কেমিক্যাল স্টোরেজ ট্যাঙ্কস এক্সেট্রা। এখন আমরা একটা পাইপ তৈরি করব বা হলো সিলিন্ডারিকাল কোনো কিছু তৈরি করব, তাহলে এই হলো সিলিন্ডারিকাল তৈরি করার জন্য সাধারণত আমরা ফিলামেন্ট উইন্ডিং মেথডটা ব্যবহার করি। কিভাবে, এখানে মনে করে যে রিলিজ পেপার তো আছে, এখানে ম্যাট্রিক্স অর্থাৎ আমাদের রেজিন রয়েছে, রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল রয়েছে। তো এটা যখন ওভেন ভিতর দিয়ে যাচ্ছে, রিলিজ পেপার আলাদা হয়ে যাচ্ছে এবং এটা প্রিপ্যাক তৈরি হচ্ছে। অথবা ধরে নাও তোমার কাছে একটা পাইপ আছে এমনি, তাহলে ওকে পাইপের উপরে তুমি এই পাইপ, এটার উপরে কি করছো, এটা তোমার রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল সুতাটা, এখানে হচ্ছে তোমার ইয়ান, সরি পলিমারটা। তো পলিমারটা কি করছে, এই পাইপের উপরে তুমি পেঁচাচ্ছ কি সহ, খেয়াল রাখো তুমি পেঁচাচ্ছ হচ্ছে এখানকার রেজিন সহ। তাহলে একটা ফাইবারের সাথে আরেকটা, এখানে এই যে পাইপটা রয়েছে আগের, সেই পাইপটাতে কিন্তু তুমি মোল্ড রিলিজিং যে ম্যাটেরিয়াল সেগুলো দিয়ে দিয়েছো। ফলে কি হলো, পাইপটা যখন সুতাগুলো এরকম করলো, পাইপটা যখন এখান থেকে সরিয়ে নিলে, তখন এটা কি হলো, এটা একটা হলো সিলিন্ডারিকাল হলো, তাই না? একই সাথে ইয়ার্ন যেটা রেইনফোর্সমেন্ট থাকছে এবং সেই সাথে পলিস্টার রেজিন বা অন্যান্য রেজিন যেগুলো সেগুলো থাকছে, সেটাকে আমরা ফিলামেন্ট উইন্ডিং বলতে পারি। এরকম করে তো এটা তখন যখন এই ব্লাকটা সরিয়ে নিব, তখন এটা কি একটা হলো সিলিন্ডার হবে। অথবা এটাতে শুধু প্রিপেকও তৈরি করতে পারে যে ফাইবারের উপর ইয়েগুলো লাগিয়ে এটি আলাদাভাবে স্টোরেজ করতে পারে। ওকে, এগুলো ছিল আমাদের ওপেন, আমরা ওপেনের যে কথাগুলো বললাম। এরপরে আসে ক্লোজড মোল্ডিং। ক্লোজড মোল্ডিংটা কি, তাহলে নিশ্চয়ই যে এনভায়রনমেন্টটা সেটি ক্লোজ হবে। তাহলে ক্লোজ যখন হবে তখন ঘটনাটা কিরকম হবে, আমাদের যে মোল্ডটা সেটা বাইরে দেখা যাবে না, তাহলে আমরা কোনো কিছু ইয়ে দিয়ে ইয়ে করবো, ওই যে বিভিন্ন প্রকার পিতলের হাড়ি পাতিল, কাঁসা পাতিল ইত্যাদি বানাই, এগুলো দেখেছো। এই ঘটনাটা এরকম কি যে এই উপরে একটু জায়গা থাকে আর ভিতরেরটা পুরোটাই মোল্ড, মনে করো এরকম। তো এখন এখান দিয়ে যখন আমরা সলিউশনটা দিচ্ছি, তখন এই জায়গাগুলো ফিল আপ হচ্ছে, ফিল আপ হয়ে এইটা গঠন করছে, ঠিক আছে এরকম। ইন ক্লোজ মোল্ডিং র ম্যাটেরিয়ালস ফাইবার এন্ড রেজিন কিউর ইনসাইড a two-sided mold or within a vacuum bag. And closed molding processes are usually automated and require equipment so that they are manually used in large plants that produce heavy volumes of material. Okay, কি রকম? এরকম হতে পারে যে মোল্ডটা এরকম আমার, তাহলে এর উপরে দিয়ে এর উপরে আরেকটা ঢাকনা আছে, ঠিক এরকম এটি ক্লোজ করে দেওয়া হবে। দেওয়ার পর এখান দিয়ে এখানে যেটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে নিচের পার্ট মোল্ড, এটা যে এতক্ষণ আগে ছিল, তারপর উপরে আরেকটি ঢাকনা ইউজ করা হয়েছে।
ঠিক আছে, এটাতে দুই প্রান্তটাই কিন্তু ফিনিশিংটা আসে, যেহেতু ক্লোজড ভ্যাকুয়াম ব্যাক মোল্ডিং প্রথম চলে আসলো। দিস ইজ দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস ডিজাইন টু ইম্প্রুভ দ্য মেকানিক্যাল প্রপার্টিস অফ লেমিনেট, টু অর মোর লেয়ার অফ দ্য ফাইবার রেইনফোর্সমেন্ট বন্ডেড উইথ রেজিন। এ ভ্যাকুয়াম ইজ ক্রিয়েটেড ফোর ট্রাপড এয়ার এক্সেস রেজিন কম্প্যাক্টিং দ্য লেমিনেট এন্ড হাই ফাইবার কনক্রিট প্রোভাইডস দ্য বেটার অ্যাডিশন। ইন অ্যাডিশন টু ভ্যাকুয়াম ব্যাক মোল্ডিং, it eliminates the excess resin with the boils up the structure molding using an open molding lab technique. কিরকম আমার কাছে একটা পলিথিনের ব্যাগ আছে, আমরা ছোটবেলায় পলিথিনের ব্যাগটাকে টেনে মুখের বাতাস বন্ধ করে দিতাম না, ধরে নাও এটা একটা ক্লোজ পলিথিনের ব্যাগ বা একটা স্যালাইন যেটা আমরা শরীরে পুশ করি, এ ধরনের একটা ব্যাগ, ওইটার সাথে উদাহরণটা দেখি। তো এখন এখান থেকে যদি বাতাসটা বের করে নেওয়া হয় তাহলে কি হবে, উপর এবং নিচের চিপসে যাবে। তো এই সমস্ত ক্লোজ ভ্যাকুয়াম ব্যাক মোল্ডিং এর ক্ষেত্রে আমার যে ম্যাটেরিয়ালটা সেটা ভিতরে থাকে, এবং এই ভ্যাকুয়ামটা যখন ব্যাগটা ইউজ করা হয় এবং ভ্যাকুয়াম ভিতরে বাতাসটা যখন বের করে নেওয়া হয়, তখন এই উপরের প্রান্ত এবং নিচের প্রান্ত প্রচন্ড গতিতে এদেরকে প্রেস করে এবং সার্ফেসটা সুন্দর হয়ে থাকে। এটাকে আমরা ক্লোজ মোল্ডিং বলছি, অর্থাৎ যেটা তৈরি করতে চাইবো সেটার মতো করে ব্যাগটা তৈরি করা হয়। তো এ ধরনের দিয়ে এ ধরনের ইউজ করে সেখান থেকে যদি আমরা এই যে পাম্পের সাহায্যে ভ্যাকুয়ামটা বের করে নিই তাহলে এটা ক্লোজ হয়ে যাচ্ছে। অথবা এরকম ভাবেও হতে পারে যে উপরের একটা পার্ট লোয়ার একটা পার্ট দিয়ে বন্ধ করে এখান থেকে ভ্যাকুয়াম করে নিচ্ছে, অর্থাৎ এখান থেকে যে বাতাসটা বের করে নিচ্ছে তাহলে দুইটা প্রান্ত যেটা উপরের পার্ট এবং লোয়ার পার্ট সেটি একত্রিত হয়ে এটাকে আরো শেপ দিবে, তাই না? এটাকে আমরা ভ্যাকুয়াম ব্যাগ বলছি। ওকে, ভ্যাকুয়াম ইনফিউশন প্রসেসিং কম্পোজিট ম্যানুফ্যাকচারিং, এটাও মোটামুটি একই প্রকার, এখানে একটা এক্সট্রা ইয়ে রয়েছে, অর্থাৎ যতটুকু লাগে এটা বাইরে থেকে আউটপুট আমরা দিচ্ছি। বলা আছে ভ্যাকুয়াম ইনফিউশন প্রসেসিং ইজ এ টেকনিক দ্যাট ইউজ ভ্যাকুয়াম প্রেশার টু ড্রাইভ রেজিন ইনটু এ ল্যামিনেট। ভ্যাকুয়াম ইনফিউশন ইজ টিপিক্যালি ইউজ টু ম্যানুফ্যাকচার লার্জ স্ট্রাকচার। ভ্যাকুয়াম ইনফিউশন প্রসেস এ স্ট্রং লাইট ওয়েট ল্যামিনেটস এন্ড অফার সাবস্টেন্সিয়াল এমিশন অফ দ্য রিডাকশন। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত লাস্ট বড় বড় নৌকা বা এই ধরনের যখন আমরা তৈরি করতে চাই তখন যেটা হয়, এটি একইভাবে ভ্যাকুয়াম ব্যাগের মতোই ঝামেলা। কোথায় আমরা ওই ভ্যাকুয়াম ব্যাগের ক্ষেত্রে আসলে বুঝতে পারি না যে কতটুকু দিলে এটি ফিল আপ হবে বা আরো লাগবে কিনা, তো এটি আমরা একটা সরবরাহ নলের মাধ্যমে রেজিনটাকে প্রোভাইড করা হয়ে থাকে। তো এখানে যখন ভ্যাকুয়াম বাতাসটা বের করে দেওয়া হয় তখন এইখানে যতটুকু ফাঁকা থাকে সেই জায়গাটা এই রেজিন দিয়ে ফিল আপ হয়ে যায়, ফলে ওই যে ভিতরের দিকে অনেক সময় দেখা যায় না যে ওই যে আমরা বাতাসা খেয়েছি না, বাতাসা চিনির বাতাসা, যে যেটা তলের উপর দিয়েছিল মাঝখানে এরকম গ্যাপ হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। তো সাধারণত এই বাবলটা বা এটা হয়ে থাকে না, কারণ যেহেতু কন্টিনিউয়াস সরবরাহ আছে এবং বাতাস বেরোলে এখানে শুধু এটা সম্পূর্ণ রেজিন দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। ওকে, ভ্যাকুয়াম ব্যাক ইনফিউশন মেথড। আরেকটা হচ্ছে যে রেজিন ট্রান্সফার মোল্ডিং অফ কম্পোজিট ম্যানুফ্যাকচারিং, বলা হচ্ছে রেজিন ট্রান্সফার মোল্ডিং। এটা কিরকম রেজিন ট্রান্সফার মোল্ডিং, যেটাকে আমরা বলছি RTM, sometimes called liquid molding, is a closed molding method which reinforcement material is loaded into a closed mold and the mold is, কি বলছে, is a closed molding method in which the reinforcement material is added into a closed mold. এটা একটি closed mold, অর্থাৎ দুই প্রান্তই তার বন্ধ। Closed mold, the mold is clamped and resin is pumped through the injection parts. Under pressure, the process is produce complex part with the smooth finish and all exposed surface, and the process can be simply highly automated and cycled speed by laying up the reinforcement material the inside and the combination of material and orientation can be. এটাতে সাধারণত আমরা 3D বা এই ধরনের গুলো তৈরি করতে পারি। বিষয় যেটা কি, বিষয়টা হচ্ছে দেখো, এটি উপরের পার্ট লোয়ার পার্ট এটি মোল্ড তৈরি করা হয়েছে এবং রেজিনটা দেওয়া হচ্ছে, দিয়ে দেখো এখানে ওই কিভাবে বলবো যে নাট বোল্ট তৈরি করে, এগুলো দেখেছো কিনা তোমরা, কাস্ট আয়রনের যে এগুলো দেখবা এরকম করে ঢেলে দেয় ভিতরে গঠিত হয়, এটা ঠিক সেরকম। এটা আমরা তৈরি করবো, এটা আমাদের প্রোডাক্ট। তাহলে আমরা কি করছি, দুটো মোল্ড ইউজ করছি করে, তাহলে যখন উপর থেকে ঢেলে দেওয়া হচ্ছে এটা ফিল আপ হয়ে যাচ্ছে এবং এই পর্যন্ত লেয়ার উঠলে আমরা ওকে, তারপর ফলে এটার কি হচ্ছে, এই প্রান্ত আউটসাইড ব্যাকসাইড দুটোই কিন্তু ফিনিশিংটা সুন্দর হচ্ছে, যেটা আমাদের কিন্তু হ্যান্ড লে আউট লে মেথডে সুন্দর হতো না।
রেজিন ট্রান্সফার, অর্থাৎ রেজিনটাকে আমরা ট্রান্সফার করছি বাইরে থেকে, ওদিক থেকে নিয়ে আসতেছি, তো সেটিকে আমরা রেজিন ট্রান্সফার মোল্ডিং বলতে পারি। কম্প্রেশন মোল্ডিং যেটিকে, এখানে কম্প্রেশন শব্দটির সাথেই কিন্তু আমাদের এই অন্তর্নিহিত রহস্যটা জড়িয়ে রয়েছে। আমরা যদি কম্প্রেশন মেথডের কথা বলি, তাহলে আমরা কি করছি যে এখানে কম্প্রেসড করা হচ্ছে, তাই না? দেখো কিরকম বলা হচ্ছে, এই কম্প্রেশন মোল্ডিং ইজ দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস ইন হুইচ কম্পোজিট ম্যাটেরিয়াল আর স্যান্ডউইচ বিটুইন টু ম্যাচিং মোল্ডস আন্ডার এ ইনস্ট্যান্স প্রেশার অ্যান্ড হিট। তাহলে এখানে হিট এবং প্রেশার দিচ্ছি আমরা, দুটো মোল্ডের ভিতরে আমরা কম্পোজিটে, অর্থাৎ কিসের মতো, স্যান্ডউইচের মতো হচ্ছে, অর্থাৎ আমাদের যে রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল রয়েছে, আমাদের যে ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল রয়েছে, এগুলো দিয়ে আমরা কি করছি, টেম্পারেচার এবং প্রেশারে স্যান্ডউইচ করছি। দিস টেকনিক ইউজ টু র্যাপিডলি লার্জ কিউবস কোয়ান্টিটিস অফ দ্য কমপ্লেক্স ফাইবার গ্লাস রেইনফোর্সমেন্ট পলিমার পার্ট অ্যান্ড কমপ্লেক্স মোল্ডিং features la fast molding cycle and high part of uniformity. The process can be automated in addition of labor cost and a low and provides design flexibility and nice surface finish. Composite manufacturing এর মোল্ড যখন আমরা নির্বাচন করব, তখন কিন্তু আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে সারফেস ফিনিশ। আমরা যে জিনিসটা বাইরে বের করলাম, তারপর সেই সেটার সারফেস ফিনিশটা কিরকম হলো, তো দেখো এখানে যেটা দেখা যাচ্ছে, মনে করো আমাদের পলিস্টার রেজিন অথবা আমাদের ফেব্রিক সহ এরকম স্যান্ডউইচ করা হয়েছে, তারপর এটিকে কম্প্রেসড করা হচ্ছে। পাশের ছবিতে দেখো যে আপার মুভেবল মোল্ড হাফ এবং তারপর লোয়ার মোল্ড হাফ, এখানে যেটা বানাবো সেটি ইঞ্জেকশন পিন, তো এক্সট্রাটা বেরিয়ে যাবে। তা আমরা কি করছি, কম্প্রেসড করছি। তো কম্প্রেসড করলে সেটি যেহেতু উপর নিচে আসলে সেটা ফিল আপ হবে এবং এক্সট্রা যেটা সেটা বেরিয়ে যাবে। তো এই ধরনের কম্প্রেশনের মাধ্যমে, যেখানে মূলত হিট এবং প্রেশার দেওয়ার ফলে আমাদের যে ম্যাটেরিয়াল রেজিনটা রয়েছে সেটাকে যদি ইয়ে থাকে সেটাকে আমরা কিউর করছি বা গলাচ্ছি এবং সেটি ইয়ে তৈরি করছি, যেহেতু কম্প্রেশনের মাধ্যমে সেহেতু এটার নাম আমরা কম্প্রেশন এখানে দেখতে পাচ্ছি। ওকে, পালস্ট্রেশন অফ কম্পোজিট ম্যানুফ্যাকচারিং। পালস্ট্রেশন যেটা আমরা বলবো সেটি হচ্ছে যে মেথড টু ইন লং অ্যান্ড কনসিস্টেন্ট শেপ লাইক রডস অর বার। আমরা ওই যে টিনের ঘরের কথা বললাম, রড অথবা বার তৈরি করার জন্য কন্টিনিউয়াস স্ট্যান্ড অফ রেইনফোর্সমেন্ট আর পুল থ্রো রেজিন বাথ অ্যান্ড স্যাচুরেট দ্যাম, দেন পুল থ্রো এ হিটেড স্টিল মোল্ডস দ্যাট স্কাল্প অ্যান্ড কম্পোজিট ইন টু কন্টিনিউয়াস ল্যাম্প। দ্য প্রসেস অপারেট কন্টিনিউয়াসলি সো দ্যাট ইট ক্যান রেডিলি অটোমেট। লেবার কস্ট এগুলো কম। আমরা সহজ করে দেখি পালস্ট্রেশন মেথডটা, দেখো ছবিতে লক্ষ্য করো, বলা হচ্ছে ফাইবার ক্রিল, অর্থাৎ অনেকগুলো ফাইবার এখান থেকে যাচ্ছে, তারপর হচ্ছে গাইড প্লেট, ভালো কথা, রেজিন বাদ, তাহলে অনেকগুলো বা একগুচ্ছ ফাইবার এর ভিতর দিয়ে গেল, রেজিনের ভিতর দিয়ে গেল, তারপর পারফর্মার, তারপর হচ্ছে যে ফর্মিং অ্যান্ড কিউরিং ডাই, এটা হচ্ছে ডাই যার ভিতর দিয়ে গেলে সে শেপ পাবে। মনে করো আমরা একটা রড বানাবো, চার কোনা একটা রড বানাবো, তাহলে কি করতে হবে, এরকম বানাতে গেলে একটা চার কোনা ফর্মার ভিতর দিয়ে তাকে পাস করতে হবে। তো অনেকগুলো ফাইবার যখন রেজিন সহ যাচ্ছে, ফর্মার ভিতর দিয়ে যাচ্ছে, চার কোনা কিউরিং ডায়ের ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে এখানে কিউরিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, হয়ে তাহলে সেটা কি একটা এরকম চার কোনা এর মতো সৃষ্টি হচ্ছে, অথবা এটা যদি রাউন্ড ফর্মা হয়, এটা যদি রাউন্ড হয় তাহলে সুতাগুলো যেদিক দিয়ে গেওয়ার পর একটা রাউন্ড রডের মতো তৈরি করবে, সেটাকে আমরা পালস্ট্রেশন বলছি, যে ফাইবার গুলো একত্রিত হয়ে গিয়ে একটা রড লাইক বা বার লাইক, এটি স্কোয়ার হতে পারে, এটি রাউন্ড হতে পারে, নো ম্যাটার। আমরা কিন্তু দেখলাম পাইপ তৈরি করতে পারি আমরা, তারপর আমরা রড তৈরি করতে পারছি বা এরকম বার টাইপ তৈরি করতে পারছি, এই পালস্ট্রেশন মেথডের মাধ্যমে বার তৈরি করা হয়। তাহলে পালস্ট্রেশন মেথডে কি হচ্ছে, অনেকগুলো ফাইবার এবং রেজিন একত্রিত হচ্ছে, এখানে কিন্তু কাটা হচ্ছে না ফাইবার গুলা, ঠিক আছে, লম্বা করেই হচ্ছে। এরপর পালস্ট্রেশন মেথডের এই যে বারের কথা বলছিলাম না, এই যে এখানে দেখো এইরকম বার তৈরি হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, এরপরে আসি আমরা যে রিয়েকশন ইনজেকশন মোল্ডিং অফ কম্পোজিট ম্যানুফ্যাকচারিং। তো এই যে ইনজেকশন মেথড, এটি সাধারণত ভালো, অত্যন্ত দ্রুত গতি, তোমরা যখন ওই ইয়ে দেখবা প্লাস্টিক, ওই যে বিভিন্ন প্রকার পণ্য বাতাস দিয়ে যেগুলো তৈরি করে বা এরকম ফুলা ফাপা থাকে,
ওই যে বিভিন্ন প্রকার ছেলে মেয়েদের খেলনার গাড়ি, এই ধরনের বিষয়গুলো কিভাবে এই ধরনের বোল্ডিং এর মাধ্যমে কিন্তু তৈরি করে, কিরকম বিষয়টা? এটা মনে করো ফাঁকা আছে, এখান থেকে গলিত পলিমারটা আছে, ওই প্লাস্টিকের ভিডিওটা দেখে নিবা কিভাবে প্লাস্টিকের বদনা ইত্যাদি তৈরি করে। এটা যখন এখানে বের হচ্ছে, তখন এই যে বাইরের মোল্ডটা, এটা এসে এখানে কম্পোজ হচ্ছে এবং বাতাস প্রয়োগ করা হচ্ছে, ফলে এখানকার যেটা অর্থাৎ এটার ভিতরে বাতাস করা হচ্ছে, প্রয়োগ করা হচ্ছে, ফলে এটা ফুলে ফেপে যাচ্ছে। এখানে যদি আমি তোমাদেরকে দেখাই, দুটো আলাদা আলাদা ম্যাটেরিয়াল, রিয়াকশন ইঞ্জেকশন মোল্ড, দুটো আলাদা ট্যাঙ্ক একত্রিত হয়ে একটা মোল্ডে এসে একটা ভিন্ন নতুন প্রোডাক্ট তৈরি করছে। বলা হচ্ছে রেইনফোর্স রিয়াকশন ইঞ্জেকশন মোল্ডিং ইজ ওয়াইডলি ইউজ টু মেক এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অটোমেটিক পার্টস। ইন দিস প্রসেস টু অর মোর রেজিন আর হিটেড সেপারেটলি অ্যান্ড কম্বাইন উইথ মাইল্ড গ্লাস ফাইবার। দ্য মিক্সার ইজ ইনজেক্টেড ইন টু এ মোল্ড আন্ডার হাই প্রেশার, compressed and the resin cures quickly. VRM composite feature many processing advantages and fast key cycle ইত্যাদি ইত্যাদি। দেখো এখানে বলা হচ্ছে যে আলাদা আলাদা ট্যাঙ্কে আমাদের রেজিন গুলো আছে এবং ফাইবার গুলো এখানে অবশ্য একত্রিতই দেখাচ্ছে, যেটা আমরা কি করছি একটা মোল্ডে এসে মিলিত হচ্ছে এবং নতুন করে একটা ইয়ে তৈরি হচ্ছে, এবং এই যে মোলটা দেখতেছে এই পাশে এটা কিন্তু খুলে যায়, খুলে গেলে তখন এটাকে আবার কেটে নেওয়া হয়, এটি আবার এদিকে টেনে আসা হয়, মানে এটা কাছে আনা হয়, আবার যায় করে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। এটাকে রেইনফোর্সড রিয়াকশন ইনজেকশন মোল্ডিং বলছি। যে রেইনফোর্স রিয়াকশন ইনজেকশন মোল্ডিং কেন, যে রেইনফোর্স মেটেরিয়ালটা আলাদা এবং আমাদের যে রেজিন মেটেরিয়াল সেগুলো আলাদা করে তৈরি করা হচ্ছে। এখানে এমন কিছু সিলেক্ট করা হয় যেন দুটি ম্যাটেরিয়ালের বিক্রিয়ায় এখানে নতুন একটি পলিমার সৃষ্টি হয় এবং সেটি দিয়ে নতুন প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। কিভাবে কি উদাহরণ দিব তোমাদেরকে, মনে করো গুড় এবং চিনি দুটো আলাদা যদি আমরা মিলিত অবস্থায় একত্রিত করে নতুন একটা প্রোডাক্ট তৈরি করি, সেরকমটা দাঁড়াচ্ছে অনেকটা। সেন্ট্রিফিউগাল কাস্টিং কম্পোজিট ম্যানুফ্যাকচারিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেন্ট্রিফিউজাল কাস্টিং ম্যানুফ্যাকচারিং, আমরা যে আমাদের বাসা বাড়ির ছাদের উপরে অর্থাৎ পানির ট্যাঙ্কি তুলি, যেখানে পানি প্রিজার্ভ করে আমরা কিন্তু ইয়ে করে থাকি, কি করব ওই যে পানির ট্যাঙ্কি আছে না উপরে আমরা নিয়ে রাখি সেই পানির ট্যাঙ্কি, তো এটি সাধারণত এই ধরনের সেন্ট্রিফিউগাল কাস্টিং কম্পোজিট ম্যানুফ্যাকচারিং এ করা হয়ে থাকে। কিরকম ঘটনাটা বলা হচ্ছে, ইন সেন্ট্রিফিউগাল কাস্টিং ম্যানুফ্যাকচারিং এন্ড রেজিন ডিপোজিটেড এগেইনস্ট এন্ড সারফেস অফ দ্য রোটেটিং মোল্ড এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স হোল্ড দেম টু প্লেস আনটিল দ্য ম্যাটেরিয়াল কিউরস হার্ডেন্স। সেন্ট্রিফিউগাল কাস্টিং ইজ ইউজ টু প্রোডিউস হলো পাইপ লাইক পাইপ, স্মুথ সারফেস ইত্যাদি। তোমরা এই যে প্রত্যেকটা ইয়ে দিয়ে সার্চ করবা ইউটিউবে, তাহলে সার্চ করলে সেটার এক্সাম্পল চলে আসবে, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। সেন্ট্রিফিউগাল কাস্টিংটা এখানে আমরা যদি দেখি যে একটা হলো সিলিন্ডার রয়েছে, এখানে আমরা রেজিন এবং আমাদের যে রেজিন বা ম্যাট্রিক্স এবং পলিমার বা রেইনফোর্স ম্যাটেরিয়াল গুলো দিতে পারি, তো এখানে যেটা হচ্ছে এটা কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরছে, কন্টিনিউয়াসলি ঘুরছে। তুমি যদি একটা হলো সিলিন্ডারের ভিতরে মনে করো ইয়ে একটা হলো এটা ঘুরছে মনে করো, এখানে যদি একটা কোনো কিছু দাও তাহলে এটাও কিন্তু এর সাথে সাথে ঘুরবে, এটা কিন্তু মাঝখানে থাকবে না, লক্ষ্য করে দেখবা। তো আমরা যখন এইখানে এই ধরনের ইয়েটা দিব অর্থাৎ রোজিন গুলা দিব এবং এটা যখন ঘুরছে, তার মানে এটার যে সাইজ সেই সাইজের যা সারফেসেই কিন্তু এটা ঘুরছে, ক্লিয়ার? তো এটা যখন শক্ত হয়ে যাবে তার মানে কি এর যে সারফেস সেই সারফেস অনুযায়ী শক্ত হবে। তো আমরা যখন এই যে টয়লেটের উপরে যে আমরা দেখি না গাজি ইত্যাদি, এটা যখন তৈরি করি এদের এরকম একটা ডাইস রয়েছে, সেই ডাইসে তারা কি করে প্রথমে ইয়ে দিয়ে দেয়, তো এটা তখন কি করে রোটেট করতে থাকে এবং ঘুরতে থাকে, হিট হতে থাকে, আলটিমেট তখন কি হয় এগুলো গলে এর চারপাশে লেগে যায় প্রান্তে, তারপর মোল্ডটা খুলে ফেলা হয়, দুই পাশে দুটো খুলে ফেলা হলো, তাহলে এটা জাস্ট বড় ট্যাঙ্কি হয়ে গেল। এই জন্য এটাকে আমরা সেন্ট্রিফিউগাল কাস্টিং কম্পোজিট ম্যানুফ্যাকচারিং বলছি, ঠিক আছে? যে পাইপস, অয়েল, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ইলাস্ট্রেশন, কেমিক্যাল স্টোরেজ ট্যাঙ্ক। ওকে, তাহলে ড্রাম বা এই ধরনের হলো, লার্জ হলো কিভাবে তৈরি করা যায় সেটি কন্টিনিউয়াস ল্যামিনেশন অফ কম্পোজিট ম্যানুফ্যাকচারিং,
তো এটা দিয়ে আমরা কন্টিনিউয়াস লেমিনেশনও করতে পারি। সেটি কিরকম, যে কন্টিনিউয়াসলি ফাইবার গুলো যাবে সেগুলো দিয়ে আমরা শিট তৈরি করবো। নো ম্যাটার আমাদের যে একটু আমরা বার তৈরি করলাম, তারপরে এটাকে আমরা যখন ওই যে হলো সিলিন্ডার তৈরি করলাম, সেটা বলা হচ্ছে কন্টিনিউয়াস লেমিনেশন ইজ ইউজ টু মেক ফ্ল্যাট অর কর্রুগেটেড শিটস অ্যান্ড প্লেনস ফর দ্য প্রোডাক্ট ইন ট্রাঙ্ক অর আরবি সাইড ওয়ালস, রোড সাইন্স, স্কাইলাইটস, বিল্ডিং প্যানেলস, ইলেকট্রিক্যাল ইনসুলেশন, লেমিনেট অটোপ ইত্যাদি। দেখো এখানে কি হচ্ছে, ফাইবার গুলো যাচ্ছে, এতক্ষণ ধরে আমরা যে ফাইবার গুলো গিয়েছিল সেটা হয় এরকম রাউন্ড হয়েছিল অথবা এরকম বার হয়েছিল, এখন যখন সেটা একটা শিট আকারে হচ্ছে তখন সেটাকে আমরা লেমিনেশন কম্পোজিট ম্যানুফ্যাকচারিং বলছে। শিট সবগুলো যখন শিট আকারে সাজানো হচ্ছে এরকম করে একত্রিত করে, তখন সেটাকে আমরা কন্টিনিউয়াস লেমিনেশন অফ কম্পোজিট ম্যানুফ্যাকচারিং বলছি। ওকে, তাহলে আমরা কন্টিনিউয়াস লেমিনেশন কম্পোজিটটা কি, যে ফাইবার গুলো গিয়ে একটা শিট তৈরি করছে ওই হলো এবং বারের মতোই, এটা কি করে তৈরি করছে, শিট তৈরি করছে। ওকে, এটি ছিল কন্টিনিউয়াস লেমিনেশন। এরপরে আমরা যদি আসি যে কাস্ট মোল্ডিং মেথড অফ কম্পোজিট, তাহলে কাস্ট কিরকম বলছি, দেখো এই কাস্ট মোল্ডিংটা কিরকম, আমরা যখন এ ধরনের একটা জিনিস এর উপরে যখন মাটি দিয়ে বা কোনো কিছু দিয়ে এর উপরে চাপা দেবো, তো এটাকে যখন উঠাবো তখন কি এরকমটাই সৃষ্টি হবে না, উঠালে তখন এরকমটা সৃষ্টি হবে না, যদিও এটা উল্টো করে দেওয়া আছে এটাকে। অর্থাৎ এটা একটাকে বলা হয় ফিমেল মোল্ড, আরেকটাকে বলা হয় মেল মোল্ড। তো এটি সাধারণত মেল মোল্ড, আর এই এরকম যে মোল্ডটা সেটি ফিমেল মোল্ড হিসেবে ধরা হয়ে থাকে। তো কাস্ট পলিমার মোল্ডিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখি, বলা হচ্ছে যে কাস্ট পলিমার আর ইউনিক কম্পোজিট ইন্ডাস্ট্রি, দে আর টিপিক্যালি ডান টু ফাইবার এনফোর্সমেন্ট আর ডিজাইন টু মোর স্পেসিফিক স্টোন রিকোয়ারমেন্ট এন্ড অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে জেল কোটেড কালচারাল স্টোন মোল্ডিং, বলা হচ্ছে জেল কোটেড ইস স্পেশালাইজড পলিস্টার রেজিন দ্যাট ফর্মুলেটেড প্রোভাইড এ কসমেটিক আউটার সার্ফেস ইন কম্পোজিট প্রোডাক্ট অ্যান্ড প্রোভাইড দ্য ওয়েদার এবিলিটি ফর আউটডোর প্রোডাক্টস। জেল কোট কনসিস্ট বেস্ট রেজিন অ্যান্ড অ্যাডিটিভস, ধরনের মোল্ডের উপরে যখন আমরা জেল এবং রেজিন সহ দিচ্ছি তখন সেটাকে জেল কোটেড স্টোন মোল্ডিং আমরা বলছি। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টয়লেট এরিয়া গুলো তৈরি করা হয়। সলিড সার্ফেস মোল্ডিং, এখানে পার্থক্য শুধু জেলে, সলিড সার্ফেস যেটি বলা হচ্ছে অলসো নন ডেন্স কি ডেন্সিফাইড প্রোডাক্ট কনসিস্ট এ কাস্ট ম্যাট্রিক্স উইদাউট এ জেল কোটেড সার্ফেস অ্যান্ড ভ্যাকুয়াম ক্যান বি ইউজ টু রিমুভ দ্য entrapped air of the matrix and solid surface products they are designing style. So এটি ক্ষেত্রে এখানে কোনো জেল থাকে না, অর্থাৎ সারফেসটা এখানে তত ক্লিন হয় না, এখানে জাস্ট এটা দিয়ে এরকম মোল্ড এবং তার উপরে ভ্যাকুয়াম করে এক্সট্রা ওয়েয়ারটাকে বের করে নিতে হয়। তুমি যখনই কম্পোজিট তৈরি করো না কেন, তোমার একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি যে মোল্ড ইউজ করছো সেই মোল্ডের ভিতরে যেন কোনো প্রকার বাতাস না থাকে, এক্সট্রা বাবল এয়ার বাবল না থাকে, নালে কিন্তু সেটা সৃষ্টি হবে। ন্যানো কম্পোজিট, আমরা এতক্ষণ ধরে কম্পোজিট কথা বলছিলাম, এখন কিন্তু আমরা কম্পোজিট থেকে ন্যানো কম্পোজিটের যুগে চলে এসেছি। বলা হচ্ছে আমরা ন্যানো ম্যাটেরিয়ালস পড়েছি, ন্যানো পার্টিকেলস সম্পর্কে পড়েছি, এই সমস্ত ন্যানো পার্টিকেলস এবং ন্যানো ম্যাটেরিয়ালস বলা হচ্ছে যে দিয়ে যখন আমরা কোনো কম্পোজিট তৈরি করি তখন সেটাকে ন্যানো কম্পোজিট বলছি। বিশেষ করে জুট ফাইবারের ন্যানো কম্পোজিট এখন অনেক কাজ করা হচ্ছে, যেটা মোর দেন স্ট্রঙ্গার অ্যান্ড লাইট ওয়েট, যেটি কম্পোজিটের সাধারণত প্রধান উদ্দেশ্য। বলা হচ্ছে ন্যানো পার্টিকেলস ফিলার ইন্ট্রোডিউস ইন টু এ ম্যাক্রোস্কোপিক স্যাম্পল ম্যাট্রিক্স পার্সেন্টেজ বাই ওয়েট। হ্যাঁ, আমরা যদি দেখি ইলেকট্রিক্যাল অ্যান্ড থার্মাল কন্ডাক্টিভিটি, অপটিক্যাল প্রপার্টিস, ডাইইলেকট্রিক প্রপার্টিস, মেকানিক্যাল, এগুলো সবই বাড়ছে ন্যানো কম্পোজিটের ক্ষেত্রে, ইনক্লুডিং ইউজিং অফ ন্যানো ম্যাটেরিয়াল। ন্যানো কম্পোজিটের ক্ষেত্রে এখানে আমরা পলিমার ম্যাট্রিক্স, কার্বন ন্যানো টিউবস দেখছি, এগুলো দিয়ে সাধারণত অন্যান্য জিনিসপত্র তৈরি করা হয়। এতক্ষণ ধরে আমরা জানছিলাম কোথায়, মানে কিভাবে তৈরি করব, এখন একটু জানা দরকার কোথায় ব্যবহৃত হয়। আমরা যদি সংক্ষেপে কোথায় ব্যবহৃত হয় দেখি, তাহলে এরোস্পেসের ক্ষেত্রে আমাদের যে উড়োজাহাজের পার্টস গুলো, অর্থাৎ যে আমাদের শর্ত কি, যত পাতলা হবে এবং শক্তিশালী হবে বাতাসের প্রেশার সইতে হবে, সেই জন্য সেখানে কার্বন ফাইবার কম্পোজিট বা এই ধরনের ইউজ করা হয়, যেটি নাসা ইউজ করে থাকে। তারপরে আর্কিটেকচার, আর্কিটেকচারের ক্ষেত্রে তো এখন আমরা লোহা
রড, সিমেন্ট ইত্যাদি দিয়ে করি, তো এক্ষেত্রে আমরা কম্পোজিট ইয়ের ইউজটা করতে পারি। আমরা চাইলে ফাইবার ম্যাট্রিক্স দিয়ে করতে পারি, অটোমেটিভ আমাদের সিট বেল্ট থেকে শুরু করে গাড়ির ফুল পার্টস, টায়ার, টায়ারও কিন্তু একটা কম্পোজিট, সেখানে নাইলন ফাইবার নাইলন রয়েছে এবং সাথে দেখবা রাবার রয়েছে, এটা যদি তোমরা কখনো কেটে দেখে থাকো। তারপরে যদি বলি এনার্জি, এই যে টার্বাইন ব্লেড গুলা খুবই প্রচুর পরিমাণে তৈরি করা হয়, এটি যত পাতলা হবে এবং শক্তিশালী হবে তাহলে দ্রুত ঘুরবে এবং ভাঙবে না, ঠিক আছে। ইনফ্রাস্ট্রাকচার মেরিনের ক্ষেত্রে, পাইপ এন্ড ট্যাঙ্কস এর ক্ষেত্রে, তারপরে হচ্ছে কেটে যাবে 1 মিনিট আবার জয়েন করবে, স্পোর্টস এন্ড রিক্রিয়েশন, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন, তারপরে যদি বলি এই তো মোটামুটি এগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এখন চাইলে এটার ব্যবহার আরো নানাবিধ করতে পারি আমরা, যেমন ওই যে জুটিনের ক্ষেত্রে অথবা বোর্ড তৈরি করার ক্ষেত্রে অথবা যেকোনো প্রকার স্ট্রাকচার, টেবিল চেয়ার তৈরি করার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তো এখানে একটা উড়োজাহাজের ক্ষেত্রে আমরা কোথায় কি দিতে পারি সেটির একটি চিত্র দেওয়া রয়েছে, তো এইটা চিত্রটা একটু ভালো করে দেখবা, যেমন বিভিন্ন প্রকার যে ট্যাপ ফায়ারিং, ফাইবার গ্লাস, ইলোভেটেড গ্রাফাইট কোথায় কি ইউজ করা যেতে পারে সেটা সম্পর্কে বলা হচ্ছে। আমরা এখানে ওই যেটা টায়ারের কথা বললাম, সেই টায়ারটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইড ওয়াল, এটি হচ্ছে মাঝখানে কিন্তু একটা ফেব্রিক, সুন্দর সুন্দর ফেব্রিক দেওয়া থাকে, ঠিক আছে, অর্থাৎ সেটি লেনার, কেটে কেটে দেখবা তোমরা এরপর। তো এই ছিল আজকে আমাদের রেস্ট পার্টটুকু কম্পোজিটের, সবাইকে ধন্যবাদ।